আজকে এখন আমরা ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর গণিত বীজগণিত অধ্যায় 4.1 ক্লাস নম্বর 4 আজকে আমরা 4 নম্বর ক্লাস শিখব দেখো প্রশ্ন দেওয়া আছে হলো একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের তথ্যগুলো দ্বারা কি বোঝানো হয় নিচের তথ্যগুলো দ্বারা কি বোঝানো সেটা আমরা এখন শিখব খেয়াল করে দেখো 3x অর্থাৎ এখানে কলমের দাম হলো x টাকা এবং বইয়ের দাম আছে y টাকা এখানে আমরা লিখব হলো 3t सामने किसी कल्पना कर दाम कलम दाम एक्स मान एक कलम আর 9 এর মানে 9টি বই তাহলে লিখো কি 1টি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি দেখো তাহলে 1টি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি এবার 5x প্লাস কত 8y তাহলে 5x কার দাম কলমের দাম তার মানে কি হলো 5t কলম ও এখানে 8y আছে খালি 8t বইয়ের দামের সমষ্টি 8t বইয়ের দামের সমষ্টি এবার দেখো এখানে আছে 6y + 3x তাহলে এখানে y এর দাম টাকা বইয়ের আমরা লিখব 60 বই ও 3t কলমের দামের সমষ্টি 60 বই ও 3t কলমের দামের সমষ্টি এই তথ্যগুলো কিন্তু আমরা কিন্তু দেওয়া আছে একটি কলমের দাম x টাকা একটি বইয়ের দাম কত y টাকা তাহলে 3y মানে 3t বইয়ের দাম 7x মানে 7t কলমের দাম আর x + 9y সমান একটি কলমের দাম ও 9t বইয়ের দামের সমষ্টি 5x + 8y সমান 5t কলম ও 8t বইয়ের দামের সমষ্টি আর 6y + 3x অর্থাৎ 60 বই ও 3t কলমের দামের সমষ্টি তাহলে এভাবে পরবর্তী তথ্যগুলো আমরা উপস্থাপন করতে পারবো খুব সহজে যোগ করে দিলে অ্যানসার হয়ে যাবে এবার দেখো 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত তাহলে 8টি পেন্সিল 1টি পেন্সিলের দাম কত y টাকা তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে 8y টাকা আচ্ছা তারপর বলেছে 3টি রাবারের দাম কত 1টি রাবারের দাম z টাকা তাহলে 3টি রাবারের দাম কত হবে 3z টাকা অ্যানসার খালি 8টি পেন্সিল 8y 3টি রাবার 3z টাকা অ্যানসার এবার দেখো 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের দাম কত 10টি খাতা মানে হবে 10x প্লাস 5টি পেন্সিল মানে হবে 5y প্লাস 2টি রাবার হবে কত 2z টাকা অ্যানসার অর্থাৎ 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম হচ্ছে 10x প্লাস 5y প্লাস 2z টাকা অ্যানসার এটাই কিন্তু দেখো খুব সহজেই অঙ্কের অ্যানসারটা কিন্তু হয়ে গেল দেখো এবার আমরা করবো এখানে দেওয়া আছে এক খালি কলার দাম x টাকা
দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন ফাইভ হালি কলার দাম কত, এই একটা প্রশ্ন, এবং টুয়েলভ টি কলার দাম কত, দ্বিতীয় প্রশ্ন। তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধানটা করি। এখানে এক হালির দাম যদি এক্স টাকা হয়, ফাইভ হালির দাম হবে হলো ফাইভ এক্স টাকা, ফাইভ হালি কলার দাম হবে ফাইভ এক্স টাকা। কিন্তু রয়েছে বারোটি কলার দাম কত। এখন বারোটি কলায় কয় হালি হয় সেটা আমরা বের করব। খালি বারোটি কলা সমান বারো ভাগ ফোর থ্রি হালি, আর আমরা জানি কি চারটাই এক হালি। তাহলে বারোটি কলা সমান বারো ভাগ চার সমান কত, থ্রি হালি। তাহলে থ্রি হালি কলার দাম কত, কলার দাম সমান থ্রি এক্স টাকা, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। খালি ফাইভ হালি কলার দাম কত, ফাইভ এক্স টাকা। আর টুয়েলভ টি কলা সমান টুয়েলভ ভাগ ফোর সমান থ্রি হালি হয়, আর থ্রি হালি কলার দাম হলো থ্রি এক্স টাকা। তাহলে এই অঙ্কের এটাই কিন্তু শেষ। তাহলে আমরা শিখলাম হলো আজকে হলো ছয় এবং সাতের ক ফর্ম। তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো শিখবো, আর তোমরা নিয়মিত অনুসরণ করতে থাকবা। তোমরা আমি কি একটা এক হালি কলার দাম এক্স টাকা, তোমরা এখানে পি টাকা বা আট টাকা বা জেড টাকা ধরে নিবা, সেভাবে সেক্ষেত্রে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। আর অনুশীলনের বিকল্প নিয়ে অনুসরণ করলে তুমি সেই বিষয়ে আরও বেশি বিপদ হয়ে যাবে, কারণ অনুশীলন যত বেশি করবা খুলির পরিমাণ তত বেশি কমবে। আমরা আগামী ক্লাসে আবার তোমাদের নতুন ক্লাস শেখাবো। আজকে প্রথম থেকে।